জালিমদেরকে শুধু অপরাধী ভাববেন না, জালিমদেরকে সুযোগ করে দিয়েছি আমি আপনি আপনারা সবাই। কেন নির্বাচিত করার সময় কেন মনে থাকে না মুসলমান পাঁচবার দৈনিক মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানো, আইন মানো, আল্লাহর গোলামি করো, পাঁচবার মসজিদে যাচ্ছ, তুমি পাঁচ ওয়াক্ত নামাজি হবার পরেও তুমি নির্বাচনের সময় নামাজি ব্যক্তিকে তুমি ভোট দিতে পারো না? অপরাধ কি শুধু জালিমরাই করেছে নাকি আর সবার আগে অপরাধ তো তুমি আমি তোমার আমার মতো মুনাফিকরা করেছে? নামাজিরা নামাজিকে ভোট দেয় না, হাজি সাহেব নামাজিকে ভোট দেয় না, মাদারু তাসারু এলাকার সবচেয়ে জঘন্য ব্যক্তি যে ওই ব্যক্তিকে আপনারা দলে বলে গিয়ে ভোট দিয়ে আসেন, এই জন্য জাতির কপালে আগুন লেগেছে, কথা বলেন ঠিক না বেঠিক? হাজি সাহেব মাওলানা সাহেব নির্বাচনে দাঁড়াইলে বলে মাওলানা সাহেব নির্বাচনে দাঁড়ানোটা ঠিক হয় নাই, কত বড় বিয়াদব, কত বড় অজ্ঞ মূর্খ হলে কথা বলতে পারে মাওলানা সাহেব কেন নির্বাচনে? সি 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 মাওলানা সাহেব, আরে ভাই রাজনীতি কি ভালো মানুষ করে নাকি? কি ধরনের কথাবার্তা দেখে রাজনীতি কি ভালো মানুষ করে নাকি বুঝেন নাই? নাহলে কি আর মাওলানা ওটা ওই রাজনীতি করে, ওই ওইটাও যা ওইটাও তা, মানে মাওলানাও খারাপ, খারাপ না হলে কি আর রাজনীতি করতে আসে? নাউজুবিল্লাহ। অথচ রাজনীতি যিনি শিখালেন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কথা বলেন না কেন? রাজনীতির রাজনীতি যিনি করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন আবু বকর হযরত ওমর, আহারে সাহাবায়ে আজমাইন কত সুন্দর রাষ্ট্র উপহার দিলেন, তাদের কাছ থেকে রাজনীতি শিখলাম, তাদের থেকেই রাজনীতি আসলো। আর এখন রাজনীতিবিদরা বলে কোরআনের মঞ্চে কোনো রাজনীতি চলবে না, চলবে না। এক মাহফিলে কোথায় সেটা? সম্ভবত নীলফামারিতে, নীলফামারি এক মাহফিলে প্রধান অতিথি বক্তব্য দিলেন, একদম মাউথপিস হাতে নিয়েই সালাম দেওয়ার পরেই আমার দেশের জননেত্রী এটা করেছেন ওটা করেছে, উন্নয়ন আর উন্নয়ন ভালো আলহামদুলিল্লাহ আমরা বাধা দেই নাই, তিনি যা যা ইচ্ছা বলেছেন, আপনারা সাথে থাকবেন, সামনে আমাকে ভোট দিবেন, আমাদের নেত্রীকে পাস করাবেন, যা ইচ্ছা বলেছে বাধা দেই নাই আমরা, কথা কি বোঝা যায়? আমরা বাধা দেই নাই, আমিও কিছু বলি নাই। তা আমি যখন আলোচনা করে, যখন আমি দিন কায়েমের আলোচনা যখন শুরু করেছি, আল্লাহর জমিন আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা আল্লাহর দেওয়া ফরজ আমল, তখন প্রধান অতিথি বলেছেন আপনি রাজনীতি করতেছেন, কথা কি বোঝা যায়? এখন আমাকে সে বলছে আমি রাজনীতি করছি, আমি বললাম প্রধান অতিথি আপনি এই মাহফিলের প্রধান অতিথি, আমি এই মাহফিলের প্রধান আলোচক, আপনি মাউথপিস পেয়ে যদি আপনার দলের নাম বলতে পারেন, দলের নেত্রীর নাম যদি প্রকাশ্যে বলে যদি বক্তব্য দিতে পারেন, আমরা প্রধান আলোচক হয়ে কেন ইসলামের রাজনীতির কথা বলতে পারবো না? জবাব দিয়ে তারপর যাবেন। এই কথা শুনে প্রধান অতিথি আর উঠতেও পারে নাই, মাথা নিচু করে বসেছিল। মিয়া তুমি প্রধান অতিথি হয়ে তোমার দলের নাম বললা, দলের নেত্রীর নাম বললা, কই আমি তো বাধা দেই না, তা আমি কোরআনের রাজনীতির কথা বললে তোমার এত লাগবে কেন? কোরআনের আলোচনা মাহফিলটা সাজানো হয় প্রধান আলোচকের থেকে, কোরআন থেকে আলোচনা শোনানোর জন্য, এটা বুঝতে হবে। সেই প্রধান আলোচক রাজনীতি করতে পারবে না, তুমি বেটা তো খুব রাজনীতি করে গেলা, কথা বলেন না কেন? আজকে এই অবস্থা, আজকে ইসলামী রাজনীতি আজকে কেউ বুঝছে না, বোঝার চেষ্টা করছে না। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা এগিয়ে এসেছে অনেক জনগণ, কিন্তু আপনাদেরকে আরো ভালো করে রাজনৈতিক পরহেজগারিতা অবলম্বন করতে হবে। আপনি নামাজি হন, রোজাদার হন, হাজি হন, গাজী হন, যত বড় পরহেজগার ব্যক্তি হন, রাজনৈতিক ভাবে যদি আপনি পরহেজগার হতে না পারেন, মানে রাজনৈতিক ভাবে যদি আপনি ইসলামের পক্ষে ভূমিকা না রাখেন, সমস্ত আমল প্যাকেট করে জাহান্নামে ঢুকতে হবে, বাঁচার উপায় থাকবে, বাঁচার উপায় থাকবে না। ওয়াদাল্লা আমালাহুম ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, কোরআনের ভাষা, হাদিস এখনো শুরু করি নাই, কোরআন বলছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা দিন কায়েমের পথে বাধা দিবে, ইসলামের পথে যারা বাধা দিবে, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব, চিল্লাবার নাউজুবিল্লাহ। সূরা মুহাম্মাদের প্রথম আয়াত। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমার বিচারও হবে তোমার বিচারও হবে, কিন্তু মহিলা তুমি তো জানো আমার দেশে তো কোরআনের আইন দিয়ে চলে, তোমার এত বড় সাহস কেমনে হলো রাতের গভীরে তুমি প্রেম বিরহের সুর দিয়ে তুমি গান গাইতেছো,
এটার তো কঠিন বিচার তোমার আমি করব। মহিলা ডাকতে পারেন হযরতে ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আমি সুরেলা কণ্ঠে বিরহের গান গাচ্ছিলাম, এই বিরহের গান গাওয়ার জন্য আমি দায়ী নই, এই বিরহের গান আমি বাধ্য হয়ে গাচ্ছিলাম, আর এই বাধ্য হওয়ার কারণ হলো এই দেশের প্রেসিডেন্ট হযরতে ওমর। আপনি হযরতে ওমর, আপনার কারণে আমাকে বাধ্য হয়ে বিরহের গান গাওয়া লাগতেছে। হযরতে ওমর তবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, মেয়েটা বলে কি বাজে গান গাচ্ছে, প্রেম বিরহের গান গাচ্ছে, তার উপর বলে আমি নাকি আবার দায়ী। হযরতে ওমর বললেন, মেয়ে খোলামেলা করে বলো আমি কেমনে দায়ী হলাম, আমি কি তোমাকে গান গাইতে বলেছি নাকি? মেয়ে ডাকতে বলে হযরতে ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কান খুলে শুনে নেন আমি কেন এই বিরহের গান গাচ্ছি। আমি আমার স্বামীর সঙ্গে যখন আমাদের বিয়ে হয়, আমরা স্বামী স্ত্রী যখন সংসার শুরু করে দিলাম, আমার স্বামী কিছুদিন আমার সঙ্গে সংসার করলেন, স্বামী স্ত্রী দুজনে মিলে এই সংসারে দুজনে মিলে ভালোবাসা দিয়ে সংসারটাকে সাজিয়ে ফেললাম, হঠাৎ করে আপনার রাষ্ট্রীয় দপ্তরে পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমার স্বামীর চাকরি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমার স্বামীর চাকরি হয়ে গেল, আমার স্বামী আমাকে রেখে একা ফেলে চলে গেল আপনার চাকরিতে যোগ দেওয়ার জন্য। সরকারি চাকরি করে আমার স্বামী, আপনার পুলিশ বাহিনীর একজন সদস্য, এই যে চলে গেল, আর আসে না, আর আসে না, আর আসে না। আমি দুদিন পর পর চিঠি লিখি, প্রাণের স্বামী আমার, এই যৌবন কালে অল্প কিছুদিন সময় দেবার পরে তুমি যে চাকরিতে চলে গেলা, প্রাণের স্বামী আমার, এখন যে রাত হয়ে গেলে আমার আর ঘুম আসে না, তোমার ভালোবাসা পাবার জন্য আমি আকুল হয়ে আছি। প্রাণের স্বামী আমার, অবিবাহিতা ছিলাম তখন এতটা খারাপ লাগে নাই, কিন্তু বিবাহিতা নারী আমি, তোমাকে ছাড়া এখন তো আমার ভালো লাগে না। প্রাণের স্বামী তাড়াতাড়ি করে বাসায় চলে আসো, আমি আমার স্বামীকে চিঠি দেই, আমার স্বামী ফেরত চিঠি পাঠিয়ে দেয়, বিবিরে ধৈর্য ধরে থাকো। আমাদের দেশের সরকার এই মুহূর্তে কাউকে ছুটি দিতে পারতেছে না, ছুটি না দিলে কেমন বাড়িতে যাই, ছুটি ছাড়াই যদি বাড়িতে যাই তাহলে তো আমার এই পুলিশের চাকরিটা নট হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্বামীর বিরহে রাতের বেলা ঘুম আসে না, রাত হয়ে গেছে, দেখুন না রাত কতটা গভীর হয়ে গেছে, ঘুমাতে পারি নাই, ঘুমাতে পারি নাই। ও খলিফা হযরতে ওমর, ঘুমাতে যখন পারছি না তখন আমার স্বামীকে মনে করে আমি স্বামীর বিরহে আমি প্রেমের গানটা গাচ্ছিলাম। এবার বলুন তো দেখি, আপনি আমার স্বামীকে ছুটি দেন নাই বলেই তো আমার স্বামী আসতে পারে না, আর স্বামী আসে না বলেই তো আমি মনের কষ্টে এরকম গান গাচ্ছিলাম। একটা বার ভালো করে ভেবে দেখুন, এর জন্য আপনি প্রেসিডেন্ট আপনি দায়ী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, তিনি বললেন শুধু মহিলা স্বরূপ, কাল সকালে আমার দরবারে তোমার সঙ্গে এই বিচার নিয়ে এই শাস্তি নিয়ে আলোচনা হবে। এ কথা বলে হযরতে ওমর এই রাতের গভীরে ছুটে চললেন মেয়ের বাড়িতে। আল্লাহু আকবার। হযরতে ওমরের একজন মেয়ের নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। নবীর স্ত্রী ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হযরতে ওমরের প্রাণের কলিজার টুকরা, মেয়ে আমার দরজা খোলো। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত দরজা খুললেন, দ্রুত দরজা খুলে অবাক হয়ে গেলেন, আব্বাজান কিছু হয়েছে নাকি আপনার, এই গভীর রাতে হঠাৎ করে আপনি আমার বাসায় এসে দরজায় নক করেছেন, আব্বাজান বলুন কি হয়েছে, কোনো বিপদ হয়েছে নাকি? হযরতে ওমর বললেন, প্রাণের মেয়ে আমার, কোনো বিপদ হয় নাই, তেমন কিছু বড় ধরনের কিছু হয় নাই। মেয়ে আমার, এই রাতের গভীরে জরুরি একটি কাজে তোমার কাছে এসেছি, একটা প্রশ্ন করবো প্রাণের মেয়ে আমার, সঠিক জবাবটা তুমি
দিবা, এই জবাবটা পাওয়ার পরে আমি কালকে বিচারের ওই দরবারে বসতে পারবো, তাছাড়া আমি এটার বিচার করতে পারবো না। প্রাণের মেয়ে হাফসারে বলো দেখি, ও আমার মেয়ে হাফসা আমার কন্যা বলো, আমি তো পুরুষ মানুষ, আমি এই বিষয়ে জানি না, তুমি যেহেতু একজন নারী জাতি, তুমি যেহেতু নারী তুমি বলতে পারবে। প্রাণের মেয়ে আমার কন্যা আমার বলো তো দেখি, একজন বিবাহিতা নারী তার স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারবে? ও আমার মেয়ে বলো দেখি, একজন বিবাহিতা নারী স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একা একা থাকতে পারে আমাকে বলো। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার আব্বাজান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হাফসা যতটুকু জানি আর নবীর থেকে যতটুকু ইলম অর্জন করেছি, একজন সাধারণ মহিলা একজন সাধারণ নারী বিবাহিতা নারী স্বামীকে ছাড়া 4 মাসের বেশি থাকতে পারে না। 4 মাস পার হয়ে গেলে কোনো নারীর সতীত্ব টিকিয়ে রাখা তার জন্য কষ্টকর হয়ে যায়, বড় ধৈর্যশীলা না হলে সে কখনো চরিত্র হেফাজত করতে পারবে না। সুতরাং স্বাভাবিক পর্যায়ে একটা নারী সর্বোচ্চ 4 মাস স্বামীকে ছাড়া থাকতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার এই ঘটনা কেন বলতেছি মনোযোগ দেন। পুলিশ বাহিনী রাব বাহিনী বিজিবি বাহিনী তাদের ছুটি কেমন হবে, কতদিন পর পর হবে, ইসলাম সেটাও বলে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরের দিন দরবারে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে ডাকতে বলেন, আমার মন্ত্রী কান খুলে শুনে নাও, আজ এক্ষুনি প্রজ্ঞাপন জারি করে দাও, যত ডিফেন্সের লোক আছে সব বিভাগে ঘোষণা করে দাও, প্রজ্ঞাপন জারি করে দাও, আজ থেকে যারা তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকার কোনো সুবিধা নাই, গ্রামের বাড়িতে থাকে স্ত্রী সন্তান আর চাকরি করে এখানে অন্য জায়গায়, এমন যারা আছে 4 মাস অন্তর অন্তর তাদের ছুটির ব্যবস্থা করে দাও। যাদের স্ত্রী সন্তান সাথে থাকবে না, 4 মাস অন্তর অন্তর তাদের ছুটি ঘোষণা করা হলো। চিল্লাবুন আল্লাহু আকবার। হযরত ওমরের শাসন, পুলিশ বাহিনী রাব বাহিনী বিজিবি বাহিনী, স্ত্রী সংসার পরিজন তাদের সুযোগ সুবিধা ছুটির ব্যবস্থা পর্যন্ত ইসলাম তোমাদেরকে কতটা সুবিধা দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে, কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম। সেই পুলিশ বাহিনীর সদস্য হয়ে, বিজিবি বাহিনীর সেনা বাহিনীর সদস্য হয়ে ইসলামের বুকে যখন বন্দুক তাক করো, তখন তোমাদের বোঝা উচিত এই ইসলাম তোমাদেরকে সম্মান দিয়েছে, আর কেউ তোমাদেরকে সম্মান দিতে পারে না। কাদের বুকে তোমরা গুলি চালাও? যে নিরপরাধ মানুষগুলো দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, যারা ইসলামের কথা বলে, জান্নাতের কথা যারা বলে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট গঠন করো তোমরা। ইসলাম তোমাদেরকে কতটা সম্মান দিল আর তোমরা ইসলামকে কি দিচ্ছ, এটা তোমাদের ভাবা উচিত। কারণ তুমি এসপি হলেও, তুমি যদি মুসলিম হও তোমার গন্তব্য জান্নাত, তুমি ডিসি হলেও, আইজিপি হলেও, ডিআইজি হলেও, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে আল্লাহর বিধান মতোই চলতে হবে, তোমাকেও কোরআন মানতে হবে, নয় তোমা ওই ডিআইজি গিরে দিয়ে আইজিপি দিয়ে তুমি পরকালে কখনোই নাজাত পেতে পারবে না, ঠিক কিনা বলে। আজকে যারাই কোরআনের কথা বলেছে, এদেশের খাঁটি নেতৃত্ব যারা কায়েম করেছে, যারা একদিকে দেশের কথা দেশের মানুষের কথা ভেবেছে, অন্যদিকে একটা আদর্শ রাষ্ট্র আদর্শ সমাজ বিনির্মাণের কথা ভেবেছে, তাদেরকে বেছে বেছে ধরে ধরে মিথ্যা প্রহসন মূলক মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে আমার এই বাংলার জমিনে, ঠিক কিনা? এরকম খাঁটি সোনা তৈরি করতে তোমরা কোনোদিন পারবে না। তোমরা খাঁটি সোনাগুলোকে বেছে বেছে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো। এই জাতির সবচেয়ে, এই জাতির সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এই জাতির নেতৃবৃন্দ, যারা সত্যিকারের নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি। আপনি বেঁচে থাকলে আপনার ব্যবসা আপনি আবার নতুন করে চালু করতে পারবেন, আপনি বেঁচে থাকলে আপনার যা লস হয়েছে ক্ষতি হয়েছে সেটা আপনি আবার পুনরায়
আপনি আবার সুন্দর করে সাজাতে পারবেন, কিন্তু আপনাকে যদি বাঁচিয়ে রাখা না হয় তাহলে কে সাজাবে আবার নতুন করে? সম্মানিত ভাইয়েরা, আমার একান্ত আপনজনের আমার কান খুলে শোনেন, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, বিজিবি বাহিনীকে ইসলাম সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, গুরুত্ব দিয়েছে, তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে ঘোষণা দিয়েছে রাসূল। তাদের দায়িত্বরত অবস্থায় এক রাত জাগ্রত থাকাকে 60 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব ঘোষণা করেছেন রাসূল। সেই রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, সেই রাসূলের আদর্শ যারা কায়েম করতে চায়, সেই রাসূলের কথা মতো নির্দেশিত আমল নিয়ে যারা জান্নাতের পথে এগিয়ে যেতে চায়, তাদেরকে যদি ইসলামের এই পথে বাধা দিয়ে তাদেরকে যদি পৃথিবীর জমিন থেকে শেষ করার ষড়যন্ত্র অব্যাহত রাখা হয়, যদি ইসলামের এই সেনানিগুলোকে যদি এভাবে মেরে ফেলা হয়, ইসলামের এই সেনানিগুলোকে মিথ্যা মামলা দিয়ে এভাবে যদি প্রহসনের মিথ্যা মামলা দিয়ে আবদ্ধ রেখে যদি তাদের জীবন বরবাদ করে দেওয়া হয়, বলতে চাই প্রিয় পুলিশ বাহিনীর সদস্যরা কান খুলে শুনুন, প্রিয় সেনাবাহিনীর সদস্যরা কান খুলে শুনুন, আপনারা যদি ইসলামের দায়িত্ব কর্তব্যটুকু যদি না বুঝেন, আপনি যদি ইসলামের বিধিবিধান না মেনে চলেন, আপনি যদি জালিমের জুলুমের সহযোগিতা করেন, তাহলে বুঝতে হবে ওই চাকরিটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা?